বর্ষা মৌসুমে পিচ্ছিল পথে পাহাড় বেয়ে উপরে ওঠার মজাটাই অন্যরকম। এই ঝুঁকিপূর্ণ রোমাঞ্চের স্বাদ নিতেই বান্দরবন যাওয়ার পরিকল্পনা। দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশের বান্দরবন জেলার চিম্বুক পাহাড়ের চূড়ায়। আমরা যাবো রাতে ট্রেনে এবং অ্যাডভেঞ্চারের ফুল মজাটা আপনাদেরকে দিতে চেষ্টা করব। এসি বগিতে সিট পেয়ে গেলে লং ট্যুরে ঢকলের কথাটা মনেই থাকে না, একটু পরেই ঘুম। ঘুম ভাঙতেই প্রকৃতি তুলে ধরল তার চোখ ধাঁধানো রূপ। পতেঙ্গা সৈকতের উত্তাল সমুদ্রের ঢেউয়ের কথা মনে হলে এখানে আসতেই হয়। পতেঙ্গা সৈকতের সৌন্দর্যে দূর হয়ে গেল রাতের সব অবসাদ। আপনার সারা রাতের ট্রেন জার্নিটা যেন সাগরের নোনা জলে এত বড় বড় ঢেউয়ের সাথে সারা রাতের যেই পরিশ্রমটা ধুয়ে মুছে ম্লান হয়ে যাবে। বাসযোগে বান্দরবন যাত্রা, আঁকাবাঁকা উঁচু নিচু ছন্দময় রাস্তা। যাওয়ার পথে যতটুকু সৌন্দর্য চোখে পড়ে শহরের কারোর জন্য এটাই অনেক কিছু। রাস্তার পাশে প্রকৃতির দুর্গ দেয়াল, বৃষ্টি সবুজ পাতাকে ধুয়ে মুছে চকচকে করে রেখেছে। প্রকৃতির মায়াবী হাতছানি দেখতে দেখতে যেন হঠাৎ করেই বান্দরবন চলে আসা। বাস এসে থামল অন্যতম পর্যটন এলাকা মিলনছড়িতে। পর্যটকদের থাকার জন্যে মিলনছড়িতে রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস। প্রকৃতির কোল ঘেঁষে গড়ে ওঠা এসব রেস্ট হাউস আপনাকে দেবে প্রশান্তি, সেই সাথে ভয়ঙ্কর কিছু রোমাঞ্চ। রাতের বেলা কটেজে ঘুমানোর সময় আশেপাশের পাহাড় থেকে নেমে আসতে পারে গিরগিটি, ব্যাং অথবা সাপ। প্রায় 8 ইঞ্চি লম্বা এসব গিরগিটির থলেতে থাকে প্রচণ্ড পরিমাণে এক ধরনের বিষ। আক্রমণকারীর দিকে জিভ দিয়ে এ বিষ ছুঁড়ে মারে এই গিরগিটি, যা শরীরে লাগলে পচন ধরানোর সম্ভাবনা থাকে। দেখতে কেঁচোর মতো হলেও এই প্রাণীটি কেঁচোর মতো সাদামাটা গোছের কিছু না, এটি শিংওয়ালা এক প্রজাতির বিষধর সাপ। কিন্তু ভয়ের কিছু নেই, আশেপাশের জঙ্গল থেকে নেমে আসা এসব প্রাণী মানুষের কোনো ক্ষতিই করে না। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। বান্দরবনের প্রকৃতি সকালবেলা ধারণ করে ধোয়াটে এক রূপ। দিগন্ত বিস্তৃত সবুজের উপর ঝুলতে থাকে রহস্যের সাদা চাদর। এই মেঘগুলো একটু পরেই ঝরে পড়বে বৃষ্টি হয়ে। প্রিয় দর্শক, বেলা উঠতে উঠতেই আমাদের গাড়ি চলল চিম্বুকের দিকে। আঁকাবাঁকা রাস্তা চলার পথে আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণে। আজ থেকে বেশ কয়েক বছর আগেও এসব এলাকা ছিল দুর্গম। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি হয় এই সড়ক। পাহাড়ের কোল ঘেঁষে তৈরি চকচকে এসব রাস্তার কারণে পর্যটকরা সহজেই যেতে পারেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। চিম্বুকের দিকে এগিয়ে যেতে যেতেই মেঘের পরিমাণ বাড়তে থাকল। পাহাড়ের সবুজ বুকেই এসব মেঘের জন্ম। অনেকখানি মেঘ জড়ো হয়ে কিছুক্ষণ পরপরই ঝরে পড়ে বৃষ্টি হয়ে। রাত দিন 24 ঘন্টায় শুধু প্রকৃতি লীলা চলে এখানে। বান্দরবনের লোকবসতি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জেলাগুলোর থেকে অনেক কম। বান্দরবনের মোট জনসংখ্যা 3 লাখেরও কিছু বেশি। 4479 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটিতে ছড়িয়ে ছিটিয়ে বাস করে প্রায় 11টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিয়েছেন এসব আদিবাসী জনগণ। গাছের সবুজ যাদেরকে শিখিয়েছে কিভাবে প্রকৃতির মাঝে বেঁচে থাকতে হয়।
পথে যেতে যেতে পরিচিত হলাম বান্দরবনের একটি ইউনিয়ন পরিষদের মেম্বার জগদীশের সাথে। আপনি যে আসনকে পাস করেছেন, 3 নম্বর ওয়ার্ডে 3000 লোক আছে। না, যেটা তো ওই ভোটার সংখ্যা তো 629 জন। আচ্ছা, ভোট মানে জনসংখ্যা কতজন? মানুষ জনসংখ্যা 3000 এর ঊর্ধ্বে যাবে। গ্রাম কয়টা? গ্রাম আছে 9টা গ্রাম। ভিউয়ার্স, চিম্বুক যাওয়ার পথে বান্দরবানের আরেকটি সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গা হচ্ছে শৈলপুত্র। বান্দরবন লামা সড়কে শৈলপ্রপাতের অবস্থান। জেলা শহর থেকে শৈলপ্রপাতের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। চিম্বুকের দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে পাহাড়ি পথ। একটু আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা খুব পিচ্ছিল, গাড়ি চালাতে হচ্ছে বেশ সাবধানতার সাথে। প্রিয় দর্শক, একটু এদিক ওদিক হলেই গাড়িটি পড়ে যেতে পারে হাজার হাজার ফিট নিচে। এমনটা ঘটলে কোনো অলৌকিক শক্তির সহযোগিতা ছাড়া বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। চলতি পথে একঘেয়া ক্লান্তি দূর করতে গাড়ি থামিয়ে একটু জিরিয়ে নেয়া, আঁকাবাঁকা পায়ে চলা পথে উপরে উঠে বুক ভরে শ্বাস নেয়া। সেই সাথে দিগন্ত বিস্তৃত সবুজে চোখ জুড়ানো। পাহাড়ের মাথায় সাদা চাদরের মতন ঝুলে আছে মেঘ, ধীরে ধীরে একজোট হচ্ছে, একটু পরেই আছড়ে পড়বে পাতার গায়ে। বৃষ্টি ভেজা পিচ্ছিল পথে গাড়ির চাকাগুলো যে কিভাবে উঠে যাচ্ছে সেটাই আশ্চর্য। একটু পরেই গাড়ি এসে থামলো সেই আকাঙ্ক্ষিত স্থান চিম্বুকে। ভিউয়ার্স, জেলা শহর থেকে চিম্বুকের দূরত্ব 26 কিলোমিটার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় বড় আপনার বিশাল বড় একটা পাহাড়ের উপরে আমি অলরেডি দাঁড়িয়ে আছি, সেটার নাম হচ্ছে চিম্বুক পাহাড়ের চূড়ায়। বান্দরবনের সবকটি উপজেলার সাথে টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য TNT বোর্ড এখানে স্থাপন করেছে একটি বেস স্টেশন ও একটি টাওয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বুকের উচ্চতা হচ্ছে 2200 মিটার। চিম্বুককে বলা হয় বাংলার দার্জিলিং, যেখানে সারি সারি পাহাড় আকাশ ছুঁয়েছে। সাদা মেঘের ধোঁয়াশা না থাকলে চিম্বুকের চূড়া থেকে বঙ্গোপসাগর স্পষ্ট দেখা যায়। দর্শক, আমরা শেষ করলাম আমাদের এই অভিযান। আমরা জানি না আবার কবে আসতে পারবো এখানে। আদৌ কি বাংলাদেশ ইনক্রেডিবল? হ্যাঁ, আজ আমি বান্দরবন এসে বান্দরবন বসে বলছি যে ইনক্রেডিবল বাংলাদেশ, সুপার ন্যাচারাল এবং ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, অবকাশ কাটানোর জন্য পারফেক্ট জায়গা। শুধু এখানকার কিছু নিয়মতান্ত্রিক ব্যাপার আছে, সেগুলো মেনে চললেই হয়।
সাসা পাপা নিনি মা পরে মারে সানিসা নিনি সাসা পাপা নিনি মা পরে মারে সানিসা সারে রে মা মা পরে মারে সানিসা সারে রে মা মা পরে মারে সানিসা।